মাল্টিস এই ডগব্রিডটির উৎপত্তি বা অরিজিন কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে। মাল্টিস ডগব্রিডটি আরও একাধিক নাম যেমন ম্যালিটাকুস, স্লিপ ডগ, মাল্টিস টেরিয়ার, দ্য এনশিয়েন্ট ডগ অফ মাল্টা, দ্য রোমান লেডিস ডগ ইত্যাদি নামেও পরিচিত। মাল্টিস ডগব্রিডটির ইতিহাস কমপক্ষে প্রায় 2000 বৎসরের প্রাচীন। প্রাচীন গ্রিস, রোম ও মিশরের কবি, চিত্রকর ও লেখকেরা এই ডগব্রিডটিকে প্রাচীনকাল থেকেই অমর করে রেখেছেন তাদের অসামান্য কাজের মাধ্যমে। এমনকি অ্যারিস্টটলও এই ডগব্রিডের ব্যাপারে মেনশন করেছিলেন। প্রাচীন গ্রিসে মাল্টিস ডগব্রিডটির সমাধিস্থলের প্রচলন ছিল। মিশরের ইতিহাসেও এই ডগব্রিডটি যথেষ্টই গুরুত্বপূর্ণ ছিল। ইতিহাসে এত গভীর প্রভাব থাকা সত্ত্বেও এদের এক্স্যাক্ট অরিজিন সম্পর্কে এখনও পর্যন্ত প্রকৃত তথ্য জানা সম্ভব হয়নি। অনেকেই মনে করেন মাল্টিস ডগব্রিডটিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের মাল্টা দ্বীপপুঞ্জে স্পিটস বা স্প্যানিয়েল টাইপ ডগব্রিডের থেকে ডেভেলপ করা হয়েছিল। আবার অনেকে এও মনে করেন যে এদেরকে হয়তোবা ইটালি নয়তোবা এশিয়ায় ডেভেলপ করা হয়েছিল। মাল্টিস ডগব্রিডটির শারীরিক বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এরা স্মল বা টয় সাইজের ডগব্রিড। এদের কোট লং ও সিল্কি হয় যা সিঙ্গেল লেয়ারের হয়ে থাকে, অর্থাৎ এদের কোনো আন্ডার কোট হয় না। এদের কোট কালার হয় পিওর হোয়াইট। অনেক সময় এদের পিওর হোয়াইটের আলাদা আলাদা কিছু শেডে পাওয়া যায়, যেমন লাইট পিওর হোয়াইট বা ডিপ পিওর হোয়াইট। এদের নাক হয় বোতামের আকৃতির ও ব্ল্যাক কালারের। এদের চোখের বর্ণ হয় ব্রাউন। কিছু কিছু ক্ষেত্রে মাল্টিস ডগব্রিডের কানের পাশের হেয়ার বেশ লম্বা হয়ে থাকে। এদের নাক অনেক সময় আলোর অভাবে গোলাপি হয়ে যায়। পুনরায় আলো পেলে এদের নাক আবার গোলাপি থেকে কালো বর্ণে পরিণত হয়। এদের হাইট মেলদের ক্ষেত্রে 8-10 ইঞ্চেস এবং ফিমেলদের ক্ষেত্রে 8-9 ইঞ্চেস পর্যন্ত হয়ে থাকে। এদের ওয়েট মেলদের ক্ষেত্রে 1.4-4 কিলোগ্রাম এবং ফিমেলদের ক্ষেত্রে 900-3.5 কিলোগ্রামস পর্যন্ত হতে পারে। এরা গড়ে প্রায় 1-3টি পাপির জন্ম দিতে পারে, যাদের গড় জীবনকাল প্রায় 12-15 বৎসর পর্যন্ত হয়ে থাকে। এরা খুবই জেন্টাল স্বভাবের একটি ডগব্রিড এবং এরা মানুষের সঙ্গ খুবই পছন্দ করে, সে কারণে এরা ট্রেনিংয়েও খুব ভালো রেসপন্স করে। পাশাপাশি এরা ফিয়ারলেস স্বভাবেরও হয়ে থাকে, তবে এরা যে কোনো অ্যানিমেল বা হিউম্যানকে খুব সহজেই ফ্রেন্ড মনে করে এবং এরা স্ট্রেঞ্জারদের সঙ্গেও খুব ফ্রেন্ডলি স্বভাবেরই হয়ে থাকে। তবে যে কোনো ডগের ক্ষেত্রেই টেম্পারামেন্ট ডিপেন্ড করে তার ট্রেনিং ও সোশ্যালাইজেশনের উপর। এদের লং কোট হয়ে থাকলেও এরা খুবই কম শেডিং করে বা প্রায় শেডিং করে না বললেই চলে, সে কারণে এদের গ্রুমিং করা অন্যান্য ডগব্রিডের চাইতে খুবই সহজ। মাল্টিস ডগব্রিডটি খুবই অ্যাক্টিভ এবং প্লেফুল নেচারের একটি ডগব্রিড, এমনকি এরা শেষ বয়স পর্যন্তও খুবই অ্যাক্টিভ থাকে। এরা ঘরের ভেতরে থাকতেই পছন্দ করে এবং ঘরের ভেতরেই এরা খুব অ্যাক্টিভ হয়, সে কারণে এদের প্রত্যেক দিন খুব একটা এক্সারসাইজের প্রয়োজনও হয় না। মাল্টিস এমনিতে যথেষ্টই হেলদি একটি ডগব্রিড, কিন্তু অন্যান্য ডগব্রিডের মতো মাল্টিসেরও কিছু কমন হেলথ প্রবলেম হয়েই থাকে। সেগুলি হলো হিপ ডিসপ্লেশিয়া ও লিভার প্রবলেম ইত্যাদি। তার মানে কিন্তু অবশ্যই এটি নয় যে প্রত্যেকটি মাল্টিস ডগকেই এই হেলথ প্রবলেমগুলি হতেই হবে। তো বন্ধুরা, ডগ ফ্যাক্টস বেঙ্গলির মাল্টিস নিয়ে আজকের এপিসোডে এ পর্যন্তই। এরকমই ডগব্রিড রিলেটেড ফ্যাক্টস বাংলায় পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডগ ফ্যাক্টস বেঙ্গলিকে, পাশাপাশি বেল আইকনটিতেও অবশ্যই ক্লিক করে দিন। এতে করে আপনি পাবেন আমাদের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার চাইতে আগে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন এবং আপনাদের সার্বভৌম বন্ধুদের সঙ্গেও ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।